নমস্কার বন্ধুরা প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা অর্থাৎ ডিসেম্বরের কিন্তু পাঁচ তারিখের কর্মসংস্থান পেপারটি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে তো বন্ধুরা প্রতি সপ্তাহে কর্মসংস্থানের নতুন আপডেট এবং সমস্ত রকম সরকারি চাকরির খবর জানার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি করে লিঙ্ক দেওয়া আছে চাইলে ওই লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা প্রতি সপ্তাহে কর্মসংস্থানে আমি ফ্রন্ট পেজটা নিয়ে আলোচনা করি যদি কারোর ভেতরের পাতা কিংবা কর্মসংস্থানে পিডিএফটি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো চাইলে তোমরা ওখানে জয়েন হয়ে যাবে তো টেলিগ্রামে কিন্তু এর সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবে প্রতি সপ্তাহে কর্মসংস্থান পাতার কিন্তু আমি ফ্রন্ট পেজটা নিয়ে আলোচনা করি তো এ সপ্তাহে কর্মসংস্থানে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা একবার এক নজরে আমরা দেখে নেব তো এয়ারপোর্ট অথরিটিতে কিন্তু তিনশো পঞ্চান্ন জন জুনিয়র এক্সিকিউটিভ পদে কিন্তু নিয়োগ করা হবে শুধুমাত্র গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এখানে কি বলতে দিয়েছে আমরা দেখে নেব তো এখানে কিন্তু অঙ্ক ফিজিক্স বিষয়ে সায়েন্স শাখায় তিন বছরের ডিগ্রি বিএসসি কোর্স পার্স করে থাকলে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবেন তারপরে কী আছে খাদ্য দপ্তরে সতেরোশো সাব ইন্সপেক্টর পদে কিন্তু নিয়োগ করা হবে তো দু সালের বিজ্ঞপ্তি দরখাস্ত নিয়েছিল তো প্রথমে কিন্তু লিখিত পরীক্ষা হয়েছিল লকডাউনের মধ্যে তার ফল বেড়েছে এখন ইন্টারভিউর কাজ চলছে নবান্ন সূত্রের খবর খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে সাতশোটি পদের অনুমোদন দেওয়া হয়েছে এই পদের জন্য পাবলিক সার্ভিস কমিশন দরখাস্ত নেবে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তপসিলি পাঁচ বছর ও বিসি তিন বছর প্রাক্তন সংগরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন তো এরপরে আমরা দেখে নেব চুয়াল্লিশ জন অ্যাপ্রেন্টিক্স পদে কিন্তু নিয়োগ করা হবে আইটিআই থেকে ফিটার টেকনিশিয়ান ও সিভিল সার্ভিস তারপরে কি আছে ওয়েল্ডার মেকানিক ডিজেল এই সমস্ত বিষয়ে কিন্তু থাকতে হবে তারপরে নদিয়ায় কিন্তু জন ব্যবসা সহায়ক পদে কিন্তু নিয়োগ করা হবে তো এখানে কি বলে দিয়েছি আমরা দেখে নেবো বাইশ জন লোক নিচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারেন তারপর এখানে তিয়াত্তর জন ডিপ্লোমা ও ট্রেনি কিন্তু নিয়োগ করা হবে তো সেভেন্টি শতাংশ নাম্বার কিন্তু থাকলে আবেদন করতে পারবেন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাসরা কিন্তু সেভেন্টি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবেন ত্রিশ জন অ্যাপ্রেন্টিক্স পদে নিয়োগ করা হবে তো এখানে কিন্তু মোট ফিফটি পার্সেন্ট নাম্বার হতে হবে আর তপসিলি হলে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে মাধ্যমিককে আইটিআই থেকে ফিটার টেক ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার টার্নার মেশানিস্ট তারপরে মেকানিক ডিজেল কার্পেন্টার এইসব বিষয়ে ডিগ্রি করে থাকতে হবে ইন্ডিয়ান অয়েলে চারশো তিরানব্বই জন অ্যাপ্রেন্টিক্স পদে নিয়োগ করা হবে তারপরে আমরা দেখে নেবো কী আছে বাংলায় কিন্তু আর্মির র্যালি হচ্ছে তো এখানে ভারতীয় স্থলবাহিনীর ভারতীয় স্থলবাহিনীর গোর্খা আর্মি রিক্রুটমেন্ট অফিসের ডিরেক্টর রিক্রুটি জানান যে পশ্চিমবঙ্গের দার্জিলিং কালিম্পং জেলার গোর্খা ছেলেমেয়েদের থেকে সোলজার জেনারেল ডিউটি পদে সরাসরি প্রার্থী বাছাই পরীক্ষার মাধ্যমে কয়েশো অবিবাহিত ছেলে নেওয়া হবে এই সব পদের সরাসরি র্যালি হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ নাম রেজিস্ট্রেশন চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত মোট পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেয়ে থাকলে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা প্রতিটি বিষয়ে তেত্রিশ পার্সেন্ট নাম্বার অতিরিক্ত বিষয় ছাড়া নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন বয়স হতে হবে সতেরো থেকে একুশ বছরের মধ্যে জন্ম তারিখ হতে হবে এক দশ উনিশশো নিরানব্বই থেকে এক চার দু হাজার তিনের মধ্যে শরীরের মাপচোক হতে হবে লম্বা একশো সাতান্ন সেমি আর বুকের ছাতি ফুলিয়ে হচ্ছে বিরাশি না ফুলিয়ে সাতাত্তর আর ওজন হতে হবে চুরাশি কেজি তো এরপর আমরা দেখে নেব নার্সিং ট্রেনিং অসম অয়েল ডিভিশনের অধীনে কিন্তু ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে বিএসসি নার্সিং জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়ারফারি কোর্সে ভর্তি শুরু হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ইংরাজি বিষয় থাকতে হবে ম্যানেজমেন্ট ট্রেনই কিন্তু নিয়োগ করা হবে তো ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনি পদে নজন লোক নিচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক পাশে কোর্সে কিন্তু ভর্তি নেওয়া শুরু হলো তো বন্ধুরা এটাই ছিল কর্মসংস্থানের এ সপ্তাহে নিউজ তো সমস্ত রকম চাকরির বিজ্ঞপ্তিগুলো আমরা দেখে নিলাম তো মেন মেন যে সমস্ত চাকরির বিজ্ঞপ্তি সেগুলোই আমরা একটু আলোচনা করে নিলাম তো এ সমস্ত আরও ভালো করে দেখার জন্য কিন্তু টেলিগ্রাম থেকে আমাদের এই কর্মসংস্থানের পিডিএফটা পেয়ে যাবেন তো আপনারা ওখান থেকেই ভালো করে দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটু যদি হেল্পফুল হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশানটা অন করে দেবেন তো বন্ধুরা নমস্কার